সো হাই ফ্রেন্ডস, আমি সুস্মিতা, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম তোমাদেরই মোস্ট রিকোয়েস্টেড ভিডিওর আপডেট নিয়ে। তোমরা আমাকে অনেক দিন ধরে কন্টিনিউয়াসলি মেসেজ করছো, কন্টিনিউয়াসলি কমেন্ট করে জানাচ্ছো যে দিদি দুর্গাপূজার ষষ্ঠী থেকে একদম পরপর দশমী অবধি কয়েকটা মেকআপ টিউটোরিয়াল ভিডিওর আপডেট দিয়ে দাও ঝটপট করে। তাই আমি ভাবলাম আর বেশি দেরি না করে এবার থেকে প্রত্যেক দিন রেগুলার একদম ষষ্ঠী থেকে দশমী অবধি পরপর কিছু মেকআপ ভিডিওর আপডেট দিয়ে দিই। আর আজকে যে লুকটা তোমরা আমাকে দেখছো সেটা কিন্তু দুর্গাপূজার ষষ্ঠী স্পেশাল মেকআপ লুক। আর এই মেকআপ লুকটা চাইলে কিন্তু তোমরা দুর্গাপুজো ষষ্ঠীতে সকালবেলাও করতে পারো, এমনকি চাইলে কিন্তু তোমরা রাত্রিবেলাতেও করতে পারো। তো মেকআপ লুকটার জন্য আজকে আমি যে কটা প্রোডাক্ট ইউজ করছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 100 টাকার মধ্যে, তো যেটা কিনা তোমরা প্রত্যেকেই প্রায় অ্যাফোর্ড করতে পারবে, এতটাই মিনিমাম রেঞ্জের মধ্যে আমি প্রোডাক্টগুলো রেখেছি। আর তোমরা অনেক সময় দুর্গাপুজোতে যখন প্যান্ডেল হপিং করতে যাও অনেকটা ভিড়ভাট্টার মধ্যে থাকো, ধাক্কাধাক্কির মধ্যে থাকো, অনেকটা গ্যাদারিংয়ের মধ্যে থাকো, সেই সময় যেটা হয় সেটা হচ্ছে সোয়েট হয়। আজকের মেকআপ ভিডিওটা দেখার পর তোমরা যদি মেকআপটা করেছো বা সেম প্রোডাক্টগুলো কিন্তু তোমরা যদি ইউজ করছো মানে কিন্তু কোনোরকমভাবে সোয়েট হবে না। আর এইবার যা ওয়েদার, তাদের বৃষ্টি, আর বৃষ্টিতেও কিন্তু তোমাদের মেকআপটা কোনোরকমভাবেই নষ্ট হবে না, ঘেঁটে যাবে না, সেম থাকবে। তাহলে বুঝতেই পারছো যে আজকের এই মেকআপ টিউটোরিয়াল ভিডিওটা তোমাদের সকলকে কতটা হেল্প করতে চলেছে। তো প্লিজ আর দেরি না করে চলো এবার সবাই মিলে একসাথে দেখে নেওয়া যাক যে আজকের এই মেকআপ লুকটা আমি কীভাবে ক্রিয়েট করলাম। সো ফ্রেন্ডস, প্রত্যেকবারের মতন কিন্তু এবারও আমি আমার নিজের ক্লিন ফেসটাকে নিয়ে বসে পড়েছি। আর আজকে মেকআপ করতে বসার আগে কিন্তু আগেই আমি সিটিএম প্রোডাক্টটা ইউজ করেছি, অর্থাৎ ক্লিনজিং টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং ইউজ করেছি। তোমরা তো জানোই যে আমরা যখনই মেকআপ করি না কেন সবার ফার্স্ট আমাদেরকে ক্লিনজিং টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিংয়ের পার্টটা করতেই হবে। যদিও যার যেরকম স্কিন টাইপ সেই স্কিন টাইপ অনুযায়ী কিন্তু তোমরা অবশ্যই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করবে, সেটা আগে আমি আমার প্রচুর ভিডিওতে বলে দিয়েছি, তাই আজকে আর নতুন করে রিপিট করছি না। এর পরবর্তী স্টেপ যেটা আমাদের থাকে সেটা হচ্ছে প্রাইমার। তো দেখো মেইনলি আজকের এই ভিডিওটা মোটামুটি আমি 100 টাকার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। তো 100 টাকার মধ্যে আমি যেহেতু মার্কেটে সেরকম ভালো ব্র্যান্ডেড কোনো প্রাইমার পাইনি, তোমরা যদি পাও তোমরা অবশ্যই ইউজ করতে পারো। তো আমি যেটা পেয়েছি ভীষণ ভালো একটা অ্যালোভেরা জেল পেয়েছি। তো আমি জোভিস হার্বালের এই অ্যালোভেরা জেলটা আমি পেয়েছি, কিন্তু এটা কিন্তু 100 থেকে 110 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে মার্কেটে ভীষণ ভালো একটা অ্যালোভেরা জেল। তোমরা চাইলে কিন্তু এর পরিবর্তে পতঞ্জলি অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো, যেটা কিনা তোমরা 35 থেকে 40 টাকার মধ্যে পেয়ে যাবে। কিন্তু আমি বলবো 100 টাকার মধ্যে তোমাদের এই জোভিসের অ্যালোভেরা জেলটা একদম বেস্ট হবে। আর এটা কিন্তু একটা প্রাইমারেরও কাজ করছে মেকআপের আগে। তো অ্যালোভেরা জেলটা তো আমি অ্যাপ্লাই করে দিলাম, এরপর অ্যালোভেরা জেলটা যাতে খুব ভালোভাবে আমাদের স্কিনের ভেতর ঢুকে যায় তার জন্য মিনিমাম যে সময়টুকু দিতে হবে সেটা আমাদেরকে দিতে হবে। তো এই সময়টা বসে না থেকে আমরা আমাদের আইব্রোটাকে সেট করে নেবো। তো আইব্রোকে সেট করার জন্য ফার্স্টে আমি একটা রাখবো স্কুলি ব্রাশ নিয়ে নিয়ে প্রত্যেকবার এবারও আমি আমার আইব্রোটাকে খুব ভালোভাবে কম করে দিচ্ছি। আর এইবার একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেবো। আর এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু আমি 100 টাকার মধ্যেই কিনেছি। তো কোন প্যালেটটা আমি ইউজ করছি সেটা আমি তোমাদেরকে একটু বাদেই দেখিয়ে দেবো। তো যাই হোক, আমি একটা ব্রাউন কালারের শেড নিচ্ছি আর তোমাদেরকে বলে রাখছি তোমরা কিন্তু এই ব্রাউনটাই ইউজ করবে, ব্ল্যাকটা কিন্তু কখনো ইউজ করবে না, কারণ দুর্গাপুজোর সকালে আমাদের আইব্রোটাকে কিন্তু ভীষণ হালকা পাতলার মধ্যে সিম্পলের মধ্যে করতে হবে। ব্ল্যাকটা ইউজ করলে কিন্তু ভীষণ রকমভাবে আর্টিফিশিয়াল দেখতে লাগবে। তো আইব্রোটা তো ড্র করা হয়ে গেল, তো আইব্রোকে ড্র করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আইব্রোকে আমাদের নিট অ্যান্ড ক্লিন করতে হবে, মানে আইব্রোকে একটা প্রপার শেপ দিতে হবে। তো তার জন্য আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে সুইস বিউটির কনসিলারটা ইউজ করবো। তো সুইস বিউটির এই কনসিলারটা দিয়ে ভীষণ ভালোভাবে আমি আমার আইব্রোর একদম নিট পোর্শন দিয়ে এটাকে অ্যাপ্লাই করে নেবো, এবং এটা এত প্রপারলি একটা শেপ একটা ফিনিশিং মেনটেন হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আর বলে রাখি সুইস বিউটির এই ধরনের কনসিলারগুলো কিন্তু তোমরা মোটামুটি 140 টাকার মধ্যে এখন যেহেতু চারিদিকে অফার চলছে অফারে পেয়ে যাবে। আর এবারে একটা কনসিলার ব্রাশ আমি নিয়ে নিয়েছি, এই কনসিলার ব্রাশটা দিয়ে যাতে আরো ভালোভাবে আমার আইব্রোটাকে শেপ মেনটেন করাটা যায়, তো তার জন্য আমি আরো ভালো করে কনসিলারটাকে এই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে খুব ভালোভাবে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে দেবো।
তো আইব্রোটাই কমপ্লিট করতে করতে দেখো আমাদের মুখে যে আমরা অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে বসে গিয়েছে। তো এরপর পালা একটা ফাউন্ডেশন, কিন্তু আজকে আমি 100 টাকার মধ্যে সেরকম ভালো কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, কারণ আমরা যত কম দামের মধ্যেই মেকআপ করি না কেন আমরা সবসময় চেষ্টা করবো যে ফাউন্ডেশন বা কনসিলার আমরা যেটা ইউজ করছি বা যেটা আমরা ফেসে অ্যাপ্লাই করছি সেটা নিয়ে একটু ভালো হয়। তো আমার মনে হয় না 100 টাকার মধ্যে সেরকম ভালো কোনো ফাউন্ডেশন তোমরা পাবে বা সেরকম কোনো কভারেজ পাবে, কিন্তু আমি যেটা বলবো যে 100 টাকার মধ্যে তোমরা যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে সুইস বিউটির এই কনসিলারটা পেয়ে যাবে, যেটা কিনা একটু আগে আমি আমার আইব্রোতে ইউজ করেছি। তো এই কনসিলারটা কিন্তু আমি 120 টাকার মধ্যে পেয়ে গেছি অফার প্রাইসে। তো এটা দিয়েই আমি আজকে আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। এই কনসিলারটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো এই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে। আর তোমরা দেখতেই পারবে যে এই কনসিলারটা কতটা ভালো একটা কভারেজ দেয়, পুরো একটা এইচডি হাইড এফিসিয়েন্সি একটা কভারেজ দেয়। তাই আমি বলবো যারা ফাউন্ডেশন ইউজ করছো না তারা এইবারে দুর্গাপুজোতে সুইস বিউটির এই কনসিলারটা নিয়ে নাও, আর খুব ভালোভাবে ব্লেন্ড করতে পারলে কিন্তু তোমরা একটা হাই কভারেজ ওয়ালা লুক পেয়ে যাবে। আর যদি তোমরা ভীষণ অল্প পরিমাণে অ্যাপ্লাই করে ব্লেন্ড করতে পারো তাহলে কিন্তু একটা ন্যাচারাল লুক পেয়ে যাবে। আর হ্যাঁ, বলে দিই যে আমি যে কনসিলারটা ইউজ করছি সেটা কিন্তু শেড নাম্বার আছে 04। তাই আমার মতন যাদের স্কিন টোন আছে তারা সুইস বিউটির 04 কনসিলারটা অনায়াসে নিয়ে নিতে পারো। তো কনসিলারটাকে ব্লেন্ড করার পর দেখতেই পারছো এখন তোমরা যে কতটা ভালো এইচডি একটা ফিনিশিং দিচ্ছে, মনে হচ্ছেই না যে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, জাস্ট কনসিলার ইউজ করেছি। তো এরপর যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে ইনসাইটের একটা ক্রিমি ব্লাশার আমি ইউজ করছি। এটা ভীষণ ভালো একটা ক্রিমি স্ট্রেকচার হলো ব্লাশার। আর এই ব্লাশারটা ইউজ করার সময় কিন্তু তোমরা অবশ্যই বিউটি ব্লেন্ডারের হেল্পটা নিয়ে নিও। তো বিউটি ব্লেন্ডারে দেখো এরকমভাবে যে স্তূপে তুপে আমি ব্লাশারটা নিয়ে নিচ্ছি, আর এরপর একটু স্মাইল করে আমি আমার এই চিক এরিয়াতে দিয়ে দিচ্ছি। একদম একটা ন্যাচারাল আলা ফিনিশিং দেয় যেটা তোমরা দিনের বেলা অনায়াসে ক্যারি করতে পারো আর রাত্রিবেলার জন্য তো পারো। আর সবথেকে বড় কথা এর স্মাইল মানে এর যে ফ্রেগ্রেন্সটা আছে এর যে স্মেলটা আছে সেটা কিন্তু অসাধারণ একটা স্মেল আছে। আর দেখতেই পাচ্ছি এটা কতটা একটা লাইট ওয়েট, কতটা একটা ন্যাচারাল আলা ফিনিশিং দিচ্ছে। এটা অ্যাপ্লাই করার পর কিন্তু তোমাদের আর এক্সট্রা কোনো ব্লাশন অ্যাপ্লাই করতে হচ্ছে না এবং আলাদা করে কিন্তু কোনো কন্ট্রোল শেডেরও দরকার পড়বে না। তো এবারে আমাদেরকে নেক্সট যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে একটা পাউডার ইউজ করতে হবে। আর তোমরা জানো যে আমি অল টাইম পছন্দ করি লুজ পাউডার ইউজ করা। তো 100 টাকার মধ্যে আমার মনে হয় না সেরকম ভালো কোনো লুজ পাউডার পাবে, যদি তোমরা পেয়ে থাকো তো অবশ্যই ইউজ করতে পারো। তো আমি এখানে ইউজ করছি হোয়াইট টোনের এই ফেস পাউডারটা, যেটা কিনা ভীষণ ভালো একটা পাউডার আর যেটা কিনা তোমরা 65 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এরপর আমি এই পাউডারটা জাস্ট একটুখানি আমার আমার হাতে নিয়ে নিচ্ছি, আর তারপর নিয়ে নিলাম এরকম একটা পাউডার ব্রাশ। এরপর আমি আমার চোখের নিচটাতে মেইনলি খুব ভালোভাবে পাউডারিংটা করে নেবো, তার কারণ অনেক সময় হয় কি অনেকটা সময় যাওয়ার পর চোখের নিচটা হালকা হালকা একটু ঘাম আসে, যে কারণে চোখের নিচে একটু রিঙ্কেল পড়ে যায়, লাইন্স পড়ে যায়। তো এইগুলো যাতে না হয় তো তার জন্য আমি চোখের নিচটা মেইনলি খুব ভালোভাবে পাউডারিংটা করে নিলাম। এরপর অল ওভার ফেসে খুব ভালোভাবে পাউডার দিয়ে আমি বেকিং করে নিই। তো দুর্গাপুজোর ষষ্ঠীর দিন একদম হালকা ফুলকা সাজার জন্য কিন্তু একদমই হালকা লাইট ওয়েট একটা আই মেকআপের দরকার আছে। তো আজকে আমি যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি প্রথম থেকে মানে আইব্রো থেকে যে আইশ্যাডো প্যালেটটা আমি ইউজ করছি সেটা হচ্ছে অল অ্যাবাউট ফেসের এই আইশ্যাডো প্যালেটটা, যেটা কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে মার্কেটে তোমরা পেয়ে যাবে। এটা আমি কিনেছিলাম মেবি 110 টাকা দিয়ে। তো এই আইশ্যাডো প্যালেট থেকে আমি সেম ব্রাউন কালারের শেডটাই নিচ্ছি যেটা দিয়ে কিনে আমি আমার আইব্রোটা কমপ্লিট করেছিলাম। আর এরপরে জাস্ট আমি আমার লিড পোর্শনটাতে এই ব্রাউন কালারের শেডটা ভীষণ লাইটলি ভীষণ অল্প করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কোনোরকম হেভি কোনো আই মেকআপ না হয়, জাস্ট সামান্য অল্প করে এই ব্রাউন কালারের শেড অ্যাপ্লাই করে নিচ্ছি। আইশ্যাডোর পর এরপর আমি একটা ব্লু হেভেনের লাইনার দিয়ে ভীষণ সরু করে না টেনে ছোট্টর উপর একটা লাইনার ক্রিয়েট করে নিচ্ছি। তোমরা কিন্তু 100 টাকার মধ্যে প্রচুর লাইনার মার্কেটে পেয়ে যাবে, তোমাদের যেটা পছন্দ হয় তোমরা পারচেজ করতেই পারো। এইবারে দুর্গাপুজোর সকালবেলাতে কিন্তু আমি কোনো রকমেরই কাজল পরবো না, আমি যেটা পরবো সেটা হচ্ছে হোয়াইট কাজল পরবো। তো আজকে আমি ইউজ করেছি গ্ল্যাম 21-এর এই হোয়াইট কাজলটা। তোমরাও কিন্তু চাইলে সকালবেলার দিনগুলোতে ব্ল্যাক কালারের কাজলটাকে অ্যাভয়েড করে গিয়ে হোয়াইট কাজল পরতেই পারো, এতে করে কিন্তু চোখটা অনেক বেশি সুন্দর দেখতে লাগবে। তো এবারে আমি ইউজ করবো মাস্কারা। মাস্কারার জন্য 100 টাকার মধ্যে যদি বলো মাস্কারা তাহলে আমি বলবো ব্লু হেভেনের এই মাস্কারাটা আমার কাছে বেস্ট লেগেছে।
তো এবারে এই মাসকারাটাতে আমি ভীষণ ভালোভাবে আমার আইল্যাশগুলোকে একটু বড় বড় করে নেব, মানে একটু মাসকারা অ্যাপ্লাই করে নিয়ে একটু ভলিউমটা বাড়িয়ে দেব। আর হ্যাঁ, যারা আমার মতনই দিনের বেলা একেবারেই ল্যাশ করবে না, তার কিছু ভীষণ ভালোভাবে আপার যে ল্যাশ আছে সেই ল্যাশেও মাসকারা ইউজ করো। এর পাশাপাশি কিন্তু লোয়ার ল্যাশেও ভীষণ ভালোভাবে মাসকারাটা ইউজ করো। তো পুজোর দিনগুলোতে সকালবেলা নিজেকে আরও বোল্ড করার জন্য বা বোল্ড দেখানোর জন্য মেকআপটাকে যদি তুমি কন্ট্রোল করতে চাও, তবে সেক্ষেত্রে কন্ট্রোলটা করতেই পারো। তবে 100 টাকার মধ্যে কন্ট্রোল শেড হয়তো তোমরা সেরকমভাবে পাবে না, কিন্তু আজকে আমি কন্ট্রোল করবো 100 টাকার মধ্যে। সেটা হচ্ছে যে প্যালেটটা দিয়ে আমি আমার আইব্রো করেছি, আই মেকআপ করেছি, সেম প্যালেট থেকে আমি সেম ব্রাউন কালারের শেডটা একটু কন্ট্রোল ব্রাশে নিয়ে নিচ্ছি আর তারপর খুব ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। এইভাবেই আমি ফেস কন্ট্রোলটা করে নিলাম এবং সেম ভাবে কিন্তু আমি নোজ কন্ট্রোলও করে নেব। কন্ট্রোলের পর কিন্তু আমি কোনো রকমই আজকের মেকআপের জন্য ব্লাশন বা হাইলাইটার আমি ইউজ করছি না, কারণ দিনের বেলা মেকআপের জন্য আমার মনে হয় না যে কোনো রকম ব্লাশন বা হাইলাইটার ইউজ করার দরকার আছে। দিনের বেলা পারফেক্টলি একটা বোল্ড লুকই যথেষ্ট। তো এরপর নেক্সট স্টেপে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা লিপ লাইনার ইউজ করবো। তো আজকে আমি ইউজ করছি ক্লেমের এই লিপ লাইনারটা, এটা কিন্তু লোকাল মার্কেটে তোমরা 60-70 টাকার মধ্যে পেয়ে যাবে। লিপ লাইনার দিয়ে প্রথমেই আমি আমার লিপটাকে ভালো করে ড্র করে নেবো। তো লিপ লাইনারটা দিয়ে তো লিপটাকে ড্র করা হয়ে গেল, কিন্তু লিপটাকে ড্র করার পর এত সুন্দর আমি একটা কালার পেয়ে গেছি। তো তার জন্য আমি আর অন্য কোনো লিপস্টিক অ্যাপ্লাই করছি না, এই লিপ লাইনারটা দিয়ে কিন্তু পুরো লিপস্টিকটা কমপ্লিট করে নিচ্ছি। চলো এরপর এই পুরোপুরি মেকআপ লুকটাকে কমপ্লিট করতে হবে। আর মেকআপকে কমপ্লিট করার জন্য অবশ্যই আমাদের একটা ফিক্সার ইউজ করতে হবে। 100 টাকার মধ্যে তোমরা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল অনেক ফিক্সার পেয়ে যাবে, যেমন আমি পেয়েছি হুডা বিউটির এই ফিক্সারটা। এটা কিন্তু 70 টাকা দাম নিয়েছিল, এটা মনে রেখো এটা অরিজিনাল হুডা বিউটি কিন্তু নয়, লোকাল একটা হুডা বিউটি কোম্পানি। তো যাই হোক, খুব একটা খারাপ হবে না কিন্তু, তোমরা নিতেই পারো। আর যদি কেউ মনে করো যে না তোমরা আর একটু বেটার কোনো কোয়ালিটির প্রোডাক্ট চাইছো, তাহলে আমি বলবো 100 টাকার মধ্যেই তোমরা আর ডাবরের যে রোজ ওয়াটার স্প্রেটা আছে সেটা কিন্তু অ্যাজ এ মেকআপ ফিক্সার হিসাবে ইউজ করতে পারো মেকআপের শেষে। তো যাই হোক, মেকআপ ফিক্সার যখনই ইউজ করছো এরকম শেক করে নিয়ে একটু ডিস্টেন্স বজায় রেখে এইভাবে ফিক্সারটা স্প্রে করে নাও। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে তোমাদের জন্য ষষ্ঠী স্পেশাল মহাধামাকাধার একটা লুক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না। আর এইবার মহাষষ্ঠীর দিনকে এত সুন্দর একটা লুক পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে সেম প্রোডাক্ট ইউজ করে আর সেম প্রসেস ইউজ করে কিন্তু মেকআপ করতে হবে, তাহলে পরে কিন্তু এত সুন্দর একটা গ্ল্যামারিস্ট লুক তোমরা পেয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই তা তো জানা চাই কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করতে হবে। পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর পুজোর স্পেশাল লুক নিয়ে আমি সুস্মিতা তোমাদের সাথে আবারও খুব শীঘ্রই দেখা করতে চলেছি। ততক্ষণ তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, জমিয়ে শপিং করো, অনেক সুস্থ থাকো।